কোরবানির পশু বেচাকেনার হাটে আমরা যারা যাই তারা যে বিষয়ে একটা সতর্ক থাকতে পারি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে মানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক আমরা বলবো মাস্কটা যেন পরে থাকে, আর হচ্ছে যে হাত হাতটা ধোয় বা হাত ধোয়ার ব্যবস্থা হাট গুলোতেও যেন থাকে, একাধিক বুথে হাত ধোয়ার ব্যবস্থা থাকে, সেটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে। আর প্লাস হচ্ছে ব্যক্তি আমাদের জন্য খেয়াল রাখতে হবে, আপনি আমি যে ব্যক্তিটা যাচ্ছি হাটে আমাদেরকেই খেয়াল করতে হবে আমাদের স্বাস্থ্যটা, কারণ হচ্ছে যদি আমরা আমাদের অবস্থানটা খেয়াল না করি আমি আপনি অসুস্থ হয়ে গেলে তো হাট কর্তৃপক্ষ আসলে এখানে বড় কোনো কিছু করতে পারবে না আমাদের। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে আমি আপনি যেন সুস্থ থাকি। তাহলে এই সুস্থ থাকার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে যে গরু কোরবানির পশু আমাদের কিনতে হবে, আমি এটাও মনে করি যে এটা আমাদের মুসলিম এর জন্য একটা উৎসব আমাদের পালন করতে, সুতরাং কোরবানির পশুও কিনতে হবে। তাহলে যে জিনিসটা হচ্ছে যে আমরা বাসা থেকে মাস্ক পরে যাব এবং বাসা থেকে হাত ধুয়ে যাব, হাটের থেকে ফিরে আসার আগ পর্যন্ত আমরা কিন্তু সেই মাস্ক খুলবো না, কখনোই কোনো ক্রমেই আমরা সেই মাস্ক খুলবো না, যে কোনো ভাবেই যেন এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই ইনফেকশন থেকে রক্ষা মানে রক্ষা পেয়ে চলাটা সহজ হবে। তো প্রথমত হচ্ছে আমরা মাস্ক খুলবো না এবং হাতে হাতটা আমরা বাসা থেকেই ধুয়ে যাবো, তাহলে হাটে আপনার ওই ভিড়ের মধ্যে পড়তে হচ্ছে না, আপনি হাত ধুতে যাবেন সেখানেও আবার বড় লাইন, আপনি আপনার আরেকজনকে যেন স্পর্শ না করে, আপনি মানে 2 ফুট দূরত্ব বা 3 ফিট দূরত্ব আপনি মেনটেন করতে পারছেন না, বা কিন্তু আপনি টাচটা অ্যাভয়েড করেন, আপনার হাত মুখে মাস্ক আছে এবং আপনি টাচটা অ্যাভয়েড করছেন, তো এই জিনিসটা যদি করা যায় তাহলে অনেকাংশে সেফ থাকা যাবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হার্ট অ্যাটাক মানে অধিকক্ষণ সময় যদি আপনি হাটে থাকেন তাহলে আপনার ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে, সেই সময়টা আপনি কমায় নিয়ে আসুন, আপনার সেফটি চিন্তা করে আপনি লিমিটেড জায়গায় অবস্থান করুন এবং সেখান থেকে পশু কিনে ফিরে আসুন। তো এইটা থাকবে আমার মানে আমার মনে হয় পরামর্শ যে আপনি যাতে খুব কম সময় থাকতে পারেন এবং হাতটা ধুয়ে নিয়ে বাসা থেকে ধুয়ে ভালো করে ধুয়ে যাবেন এবং মুখে মাস্ক থাকবে, সেই মাস্কটা অবশ্যই যেন বাসায় প্রবেশের আগে খোলা না হয়। তো এই বিষয়গুলো যদি মেনে চলা যায় আমার মনে হয় অনেকাংশে কুরবানির পশুতে হাটের বেচা কেনা আমরা যে আমরা কিন্তু সেফ করতে পারবো, আমার মনে হয় এই জিনিসটা সবাই আমল করতে পারবে।